তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন, বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। কুয়াশার কারণে থমকে আছে নদীপথে নৌ চলাচল, দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন, দেখা দিয়েছে সর্দি কাশি নিউমোনিয়া ও হাঁপানিজনিত রোগের প্রাদুর্ভাব। কুড়িগ্রাম প্রতিনিধি রাশিদুজ্জামান তাওহিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারত সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীত আর ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ডিসেম্বরের শুরু থেকে হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছেন এই জেলার মানুষ। শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত বিভিন্ন রোগে, দেখা দিয়েছে সর্দি কাশি নিউমোনিয়া ও হাঁপানিজনিত রোগের প্রাদুর্ভাব। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়েই চলাচল করতে হচ্ছে। পানিপথে দিক নির্ণয়ে সমস্যার কারণে ঘাটে অলস পড়ে আছে নৌকাগুলো। পুরোপুরি শীত নামলেও ছিন্নমূল এসব মানুষের জন্য এখন পর্যন্ত বিতরণ করা হয়নি সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো রকম গরম কাপড়। আজকে আমাদের কুড়িগ্রামে অনেক শীত, অনেক ঠান্ডা। ঠান্ডার কারণে আমরা ঘরের থেকে বাইরেতে পারতেছি না, আমাদের গরম কাপড় চোপড় খুব অভাব। কুয়াশার কারণে আমার লোকে চালাইতে পারি না, দিন ছোট লোকে ঘাটের মধ্যে বাঁধি রাখছি। তবে ছিন্নমূল মানুষের জন্য গরম কাপড় বিতরণের প্রস্তুতির কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেক বছরই হচ্ছে সরকারিভাবে আমাদের শীত বস্ত্রর যে বরাদ্দ আসে সেটি আমরা হচ্ছে ছিন্নমূল এবং দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে থাকি। এবছরও আমরা আশা করি আমরা খুব দ্রুত বরাদ্দ পেয়ে যাব এবং পাওয়া মাত্রই আমরা তাদের মধ্যে এই বিতরণ কার্যক্রম শুরু করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।